নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব মজাদার এঁচোড়ের কালিয়া রেসিপি। তার জন্য দেখুন, এখানে 500 গ্রাম একটা এঁচোড় ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, তার সাথে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে মেখে রাখলে এঁচোড়টা কিন্তু রান্নার সময় কালো হয়ে যাবে না। এখানে আমি 4টে আলু ডুমুডুমু করে কেটে নিয়েছি। আলুটাকেও সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে মেখে নেব। এইভাবে আগে থেকে নুন ও হলুদ দিয়ে আলুটা মেখে রাখলে আলুগুলো যখন ভাজবেন তখন কিন্তু দেখবেন খুব সুন্দর করে ভাজা হবে এবং কালারটাও ভালো আসবে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে এলেই আলুগুলো আমরা প্রথমেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আলুগুলোকে 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে নিলেই দেখবেন একটা ব্রাউন কালার চলে আসবে। ঠিক এইরকম কালারটা এলেই আলুগুলোকে নামিয়ে নেব। এর সাথে সাথেই কালিয়া বানানোর জন্যে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্যে প্রথমেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 1টা পেঁয়াজ, 9 থেকে 10টা গোটা রসুনের কোয়া, 1/2 ইঞ্চি মতো আদা এবং 1টা বড় সাইজের টমেটো। এবারে এগুলোকে জল ছাড়াই মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। ঠিক দেখুন এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে যেন একদম মসৃণ হয়। এবারে এটাকে পাশে সরিয়ে রেখে কড়াইয়ের একই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তার সাথে লবঙ্গ, এলাচ, দারচিনি। এগুলোকে 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব যাতে এলাচের ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে। এবারে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ফুটে উঠলেই দিয়ে দেব 1টা কুচি করে কেটে রাখা পেঁয়াজ, তার সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজটাকে 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। এবারে গ্রেভিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে আমরা একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, তার সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখানে ঝাল এবং নুনটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু কষানোটা বেশি ভালো হবে। গ্রেভি থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মানেই কিন্তু মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা যে এঁচোড়ের মধ্যে নুন ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে দেব। এইভাবে এঁচোড়ের মধ্যে আগে থেকে নুনটা দিয়ে মেখে রাখলে এঁচোড়টা কিন্তু অনেকটাই নরম হয়ে আসে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মশলার সাথে এঁচোড়টাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে আস্তে আস্তে করে কষতে দেব। দশ মিনিট পরে ফিরে এলাম। মশলাগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এঁচোড়টাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে যে আমরা আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটাকেও এবারে এঁচোড়ের সাথে আরও 5 মিনিটের জন্য কষিয়ে নেব।
এভাবে কষাতে কষাতেই দেখবেন এঁচোড়টা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে এবং মশলার ফ্লেভারগুলো খুব সুন্দর করে এঁচোড় ও আলুর মধ্যে ঢুকে যাবে। আরও 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন মশলাগুলো একদম মাখোমাখোভাবে কষানো হয়ে গিয়েছে। ঠিক এইরকম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েই এর মধ্যে আমরা দিয়ে দেব প্রায় 2 গ্লাসের মতো গরম জল। আজকের রান্নায় অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো আসবে। ঝোলটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে ফুটিয়ে নেব, যাতে এঁচোড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। এঁচোড়টা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে চিনি। এবারে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য গা মাখো মাখো করে রান্না করে নেব। পাঁচ মিনিট পরে ফিরে এলাম, দেখুন গ্রেভিটাও ফুটে উঠেছে এবং এঁচোড় আলু সব কিছু কিন্তু গা মাখো মাখো হয়ে এসেছে। এবারে আমি যখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, তখন ঘি দিয়ে পরিবেশন করব, তাহলে দেখবেন এর মতন অমৃত খাবার কিন্তু হয় না। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।